তো আমি আসছি হচ্ছে নওগাঁ জেলা বদলগাছি থানা, বাংলাদেশ ছাত্র সংগঠন বসার আমি প্রধান আহ্বায়ক বদলগাছি থানার শাখার। আর আমি যে বর্ণালী, যেটা জয়পুরহাটে যে রক্ত একটা গ্রুপ আছে, সেখানে আমি সদস্য। আর আমার আমার পড়াশোনা হচ্ছে গোবরচাপা ডিগ্রি কলেজে। আর আমার শখ হচ্ছে ভালোবাসা, আর স্বপ্ন দেখা, স্বপ্ন হচ্ছে ভুলে যাওয়ার, ঠিক আছে। আর আর কি বলবো, অনেক কিছু বলতে চাচ্ছি বলতে পারছি না, সরি। হ্যাঁ, তো আমার ছোট বোনেরা আছে, এরা কিছু ভুল করবে কারণ এরা ফার্স্ট টাইম আসছে সম্মেলনে, আমি বলতে পারছি না তখন, তো ওরাই তো আরও বলতে পারবে না, তো এই জন্যে ওনাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, যেটাই বলবেন না কেন একটু আপনারা ম্যানেজ করবেন। ওকে, সবাইকে নমস্কার, আমার নাম শ্রী খোকন ধানোয়ার, গ্রাম কসবাগ, পোস্ট মিঠাপুর, থানা বদলগাছি, জেলা নওগাঁ। আমার শখ হচ্ছে লেখাপড়া করা, আর স্বপ্ন হচ্ছে ভালো একটা মেয়ে থেকে বিয়ে করা। সবাইকে নমস্কার, আমার নাম মেরিনা টপ্প, নওগাঁ জেলা বদলগাছি থানা থেকে এসেছি। আমার শখ হচ্ছে মানুষকে রক্ত দেওয়ার, খুবই শখ আমার। আর আমার স্বপ্ন, স্বপ্ন কি বলবো, ভবিষ্যতে সম্পর্ক করে বিয়ে হওয়ার। নমস্কার, আমার নাম সঞ্চিতা হুজুর, আমি পড়াশোনা করি স্নাতক ফাইনাল ইয়ার, আর বদলগাছি থেকে আসছি। আমার শখ হচ্ছে ভালোবাসা, আর স্বপ্ন হচ্ছে কাজ করা, যে কোনো কাজ পড়াশোনা শেষে কিন্তু কাজ করতে হয়, সেটা খারাপ না, ভালো কাজ। মনে রাখবেন আমরা নিজ জেলাকে প্রতিনিধিত্ব করছি, এই জন্য আপনার, এই যে দিদি থামেন, দিদি একটু থামেন, আমি বলছি যে আপনারা নিজ জেলাকে প্রতিনিধিত্ব করছেন, এই কারণে আপনার কথায় এমন ইঙ্গিত যেন না পাওয়া যায় যে অন্য জেলার ছেলেরা, অন্য জেলার মেয়েরা অন্য কিছু ভাবে বসে, সেই জন্য আমরা মনে রাখব এবং পরিচয় দিব। ধন্যবাদ। আমার নাম প্রমিলা টপ্প, গ্রাম লক্ষ্মীকুল, উপজেলা বদলগাছি, জেলা নওগাঁ। আর আমার শখ হলো খেলাধুলা করা, আর একজন স্বপ্ন হলো একজন ভালো শিক্ষকতা করা। অনেক সময়